এসেছি আমি তো আজকে যাচ্ছি আমরা বর্তপি মন্দিরে তো আমাদের গাড়িটার পূজো দেওয়া হয়নি এখন অবধি তো গাড়িটার পূজো দিয়ে নেব তো আজকেরও আমি কি করব আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব তো আপনারা সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমার পুরো ব্লগটা এখানে আমি আছি আর ঋষি রাহুল আর আমার হাজবেন্ড ওরা যাচ্ছে তো আমরা সবাই একসাথে গিয়ে পূজোটা দিয়ে নেব আর আপনারা প্লিজ পুরো এখন মন্দিরে এসে পেয়ে গেছি আর প্রথমেই আমরা সবাই ভিতরে ঢুকে গেলাম ভাবলাম যে না আগে আমরা পুরোহিতের সাথে কথা বলে নিই যে কখন এসে গাড়ির পুজোটা করতে পারবে তো এর জন্য আমরা একে একে সব ভিতরে ঢুকে যাব আর আমরা বুঝিনি আজকে সানডে ছিল আর সানডেতে অনেক ভিড় হয় সেটা এখানে এসেই আমরা জানতে পারলাম একে একে আমরা এখন হাত পা ধুয়ে নেব কারণ দেখলাম যে এখানে অনেক ভিড় আর পুরোহিত বলছে যে অনেক লেট হবে তো ভাবলাম যে না আগে মন্দিরের পুজোটা আমরা করে নেব তারপরে ওয়েট করব গাড়ি পুজোর জন্য তো এখানে এখন সবাই একে একে করে হাত পা আমরা ধুয়ে নিয়েছি এবার আমরা চলে যাব দোকানে থালি সাজাতে আর এখানে ঘন্টিগুলো দেখতে দেখেন কি ভাল লাগে এই ঘন্টিগুলোই নিয়ে ওখানে সবাই বাঁধা হয় আর এখানে আমি একটা ফুল নিয়ে নিয়েছিলাম ভাল লাগছিল দেখতে আর সুন্দর করে এবার আমরা একে একে থালি সাজিয়ে নিয়েছি নিয়ে ভিতরে চলে এসেছি তারপরে আমরা জ্বলিয়ে দিলাম এখানে প্রদীপ আর ধূপকাঠি লাইনটা যেহেতু বড় ছিল তাই সবাই একসাথে জ্বলাতে পারছিলাম না লাইনে একজন থাকতে লাগছে তারপরে গিয়ে আর একজন প্রদীপ জ্বলাচ্ছে তো দেখেন লাইনটা কত বড় ছিল আমরা জাস্ট অনেক দেরি মানে পিছনে আরো বড় ছিল আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এসে পৌঁছিয়েছি তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে নিয়েছি আমরা সবাই মিলে একসাথেই দিয়ে নিয়েছিলাম দিয়ে আমরা এখন এখানে নারকোলটা ফাটানো হচ্ছিল আর এখানেই সবাই ফাটায় নারকোলটা আর কি আর কিভাবে যে সময় কেটে যাচ্ছিল আমরা ঠিক বলতেই পারছিলাম না আর খুব ভালো লাগছিল অনেক দাঁড়িয়ে থেকে এবার আমরা জায়গাটা একটু ঘুরে নিচ্ছি কারণ জায়গাটা এতই ভাল লাগছিল যে মনে হচ্ছিল যে না আমরা আর একটু সময় কাটাই এখানে আর এখানে এবার আমাদের গাড়ির পুজোটাও হয়ে গেছে পুরোহিত চলে এসেছিল তো তাড়াতাড়ি করে পুজোটাও আমাদের হয়ে গেল আর এবার আমরা চলে যাব ঘরে বেরিয়ে পড়েছি এবার আমরা ঘরে চলে আসার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম সেটা শুট করা হয়নি এখন আমরা চলে এসেছি দিদিভাইয়ের ঘরে আর এখানেই লাঞ্চ করব তো অনেকক্ষণই হয়েছে এসেছি তো লাঞ্চ করব এখন আর পুজো আজকে আমাদের খুব ভালো মতোই হয়ে গেছিল তো আমরা উপোস করেছিলাম আমরা আর কিছু খাইনি খালি একটু চা খেয়েছি আর এখন আমরা ডাইরেক্ট লাঞ্চ করে নেব তো দিদি কি দিদি ভাই বাটা এটা হলো বাটা ডাঙ্গুটি মানে বড়বটি বাটা এটা হলো লতি লতিটা তো দেখতে খুবই ভালো লাগছে আর এটা হলো ডিম ভুরজি আর যেটা আমাদের মেইন আজকের আকর্ষণ দেখি তো কি বাহ এটা হলো চিকেন চিকেনের একদম লাল ঝোল এখানে এখন রান্নাঘরে এখানে দিদি ভাই এখন রেডি করছে খাবার আর আমার জন্য সুন্দর যেহেতু আমি থালি দিই ডেলি লাঞ্চ থালি তো থালিটা রেডি করে দিচ্ছে সুন্দর করে আর এখানে লাইট জ্বলছে তবু অন্ধকার একটু আছে আর এইবার হ্যালো ফ্রেন্ডস আমরা বার হয়ে গেছি হ্যালো আমরা এখন যাচ্ছি ডিগ বয় দিদি ভাইদের ঘর থেকে লাঞ্চ করে নিয়েছি তো ভাবলাম যে না একটু ডিগ বয় থেকে ঘুরে এসে পড়ি আর এখানে ডিগ বয়ে যাওয়ার জন্য আমরা বার হয়ে গেছি কিন্তু ভাবলাম যে না তার আগে আমরা মিষ্টিটা নিয়ে নিই এখান থেকেই আর এখানে আমি নেমে পড়েছি নেমে আমি ভাবলাম যে না মিষ্টিটা আমিই নিয়ে নিই তো নিয়ে নিলাম আমরা মিষ্টি এখান থেকে তারপরে বেরিয়ে পড়লাম আবার ডিগ বয়ের জন্য তো আমরা যাচ্ছিলাম আমার হাজবেন্ডের মামার বাড়ি ডিগ বয়
তো আমরা একটু দেখব এখন আমরা ঢুকে গেছি কিন্তু আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছিলাম তার জন্য আমরা একটু দেরি হচ্ছিল কারণ আমরা ভাবলাম যে না এই রাস্তাটা খুব ভালো লাগে তার জন্য আমরা এদিক দিয়ে গিয়ে তারপরে যাব আমরা এখন চলে এসেছি ডিগবয় আর জাস্ট এসে এখন বসলাম এখন আমরা হাত পা সব ধুয়ে নিয়েছি আর এবার এখন কি করি এখন এখন সবাই মিলে গল্প করছি তো এখানে আমি নিমোর সাথে দেখাচ্ছি নিমো দাঁড়া এই যে নিমো এখানে আদর খাচ্ছে রাহুল ওকে আদর করছে নিমো আমরা এখন চলে এসেছি একটু মার্কেটে গেছিলাম আমরা এখানে সবাই মিলে গল্প করছি এখানে আশিকা এটা মামি আর এখানে রাহুল ওরা শুয়ে রয়েছে আর এই যে এখানে এটা কে কে এটা দিদি ভাই এখন এখন মামি কি রান্না করবে আজকে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের মামি কি রান্না করবে আর আমরা ডিনারে কি খাবো পুরোটাই দেখাবো আর এখন আমি কোথায় গেছিলাম একটু বাজারে গেছিলাম বাজার থেকে আসলাম আর এখন আমরা চেঞ্জ করে নেব তারপরে এখানে এখন মাংস বানানো হচ্ছে তো মাংসটা আজকে রাহুল বানাচ্ছিল তাই ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করে নিই তো সবার প্রথমে এখানে ও ম্যারিনেট করে নিচ্ছিল সব মশলা দিয়ে জিরের গুঁড়ো ধনের পাউডার আর কাঁচা তেল দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছিল ও খুব সুন্দর রান্না করতে পারে আর ওর হাতে আমরা আগেও রান্না খেয়েছি তো ভাবলাম যে আপনাদের সাথেও আমি শেয়ার করে নিই যে ও কীভাবে রান্নাটা করছে তো এখানে দেখছেন আপনারা হলুদের গুঁড়োও দিয়ে দিয়েছে এখানে সব মশলাও একসাথে ম্যারিনেট করে তারপরে বসিয়ে দেবে এখানেও গোটা দালচিনি লবঙ্গ এলাচ সব দিয়ে দিল একসাথে আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে কথা বলছিলাম যাতে ও বোর না হয় আর ও খুব মন দিয়ে বেশ রান্নাটা করছিল এবারও এটা ম্যারিনেট করে রেখে দেবে অনেকক্ষণ রেখে দিয়েছিল তারপরে ওইদিকে দেখলাম যে না পেঁয়াজ রসুনও কিছুই ওখানে ম্যারিনেট করেনি ও পেঁয়াজ রসুন আদাটা আলাদা করে কড়াইতে ফ্রাই করে নিচ্ছিল আর মাংসটা ওইদিকে ম্যারিনেশনের জন্য ও অলরেডি রেখে দিয়েছে তো এই যে এবার মাংসটা ও দিয়ে দিল আর এবারও বলল যে আমাকে যে ওর নাকি অনেক সময় লাগে তো ওদিকে মামি ভাত বসিয়ে দিয়েছিল আমরা অনেক মানুষ হয়ে গেছিলাম তো এটার জন্য এক সসপ্যানে ভাত বসিয়েছে কারণ ওখানে আরও অনেক রিলেটিভরাও এসেছিল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিল আর আমি খাওয়া দাওয়ার কিছু ভিডিও আর করতে পারিনি আর আমার ব্লগটা আমি আজকের এখানেই শেষ করলাম আশা করি আপনাদের সবার আমার ব্লগটা খুব ভালো লেগেছে আর প্লিজ আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর আমি খুব তাড়াতাড়ি আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব গুড নাইট টাটা